ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই আশা করি আমরা সকলে সুস্থ রয়েছি ভালো রয়েছি আর আজকে আমি রয়েছি হাটচাপড়া কিং এডওয়ার্ড হাই স্কুলের প্রাঙ্গণে এই স্কুলটি আঠারোশো সালে স্থাপিত হয়েছিল আর সে স্কুলের গ্রাউন্ডে আমি রয়েছি আজকে ঈশ্বরের বাক্য নিয়ে আমি আলোচনা করতে চাই আর সেটি হল খুব একটি সাধারণ টপিক কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে পালন করে আর সেটি হলো এই রকম যে ঈশ্বরের কাছ থেকে যে উপকার আমরা পাই ঈশ্বরের কাছ থেকে যে অনুগ্রহ পাই ঈশ্বরের কাছ থেকে যে দয়া আমরা পাই ঈশ্বরের কাছ থেকে যে সহযোগিতা পাই সেই সহযোগিতা সেই অনুগ্রহ সেই দয়া সেই ভালোবাসা সেই পরিচালনা পাওয়ার পরে যদি আমরা তাকে না ভুলে তার ধন্যবাদ করি তার গৌরব করি তার প্রশংসা করি তার আরাধনা করি আর তাহলে তিনি আরও খুশি হন আরও আমাদেরকে আশীর্বাদে ভূষিত করেন বা আমাদের জন্য আরও অনেক কিছু করার জন্য তিনি পরিকল্পনা করেন ধরে নিন আপনি আমার কাছ থেকে ভালোবাসা পেয়েছেন আপনি আমার কাছ থেকে সহযোগিতা পেয়েছেন উপকার পেয়েছেন বিপদে আমি আপনার সঙ্গী হয়েছিলাম আপনাকে বিপদ থেকে রক্ষা করেছি যদি আপনি বিনিময় বিনিময়স্বরূপ আমাকে ধন্যবাদ দেন বা বলেন যে দাদা আপনাকে ধন্যবাদ যে আমার বিপদে আপনি আমার পাশে ছিলেন আর তাহলে আমার ভালো লাগবে এবং আমি মানুষ আমার ভালো লাগবে যে আমি আপনাকে সহযোগিতা করেছিলাম তার বিনিময়ে আপনি না ভুলে গিয়ে আমাকে ধন্যবাদ দিয়েছেন এক কাপ চা দিয়েছেন একটু মিষ্টি নিয়ে আমার বাড়িতে এসেছেন সেটা বড় বিষয় নয় কিন্তু ধন্যবাদ বা কৃতজ্ঞতা হৃদয় আপনি জানিয়েছেন আমার প্রতি আর আমি খুশি হবার আমি চাইব যে আবার যখন আপনি বিপদে পড়বেন বা না পড়বেন আমি আপনার পাশে থাকবো মানে আমি মানুষ হয়ে খুশি হয়ে আপনার পাশে থাকবো এবার ধরেন ঈশ্বর ঈশ্বরের কাছ থেকে আমরা সকল সময় সকল কিছু পাই আমি আমরা প্রার্থনা করি আমাদের খাবার প্রয়োজন বস্ত্র প্রয়োজন ঘরের প্রয়োজন সন্তানদের সুস্থতা আমাদের পরিবারের উন্নতি আমাদের উন্নতি আমাদের কার্যস্থলের উন্নতি আমাদের সমাজের উন্নতি আমাদের মণ্ডলের উন্নতি সমস্ত বিষয় আমরা ঈশ্বরের কাছ থেকে চাই আর তিনি আমাদের সহযোগিতা করেন আমাদেরকে আশীর্বাদ করেন এবং আমাদের তার অনুগ্রহের মধ্যে তার ভালোবাসার মধ্যে চালিয়ে আমাদেরকে সহযোগিতা করেন যা কিছু প্রয়োজন তিনি আমাদের জন্য করেন যেটা আমাদের লাগবে কিন্তু আমরা অনেক সময় চাই আমরা পাই না সেটা ঈশ্বর আমাদের দেন না কারণ সেই মুহূর্তে আমাদের সেই জিনিসগুলির প্রয়োজন নেই বা সেটা পেলে আমাদের বিপদ হতে পারে তাই ঈশ্বর যেটা ভালো চান সেটা আমাদের জীবনের জন্য করেন আর তাই তো পবিত্র বাইবেল বলে ঈশ্বর আমাদের জন্য যা করেন সমস্ত মঙ্গলের জন্য তাই যেটা আমি বলছিলাম যে ঈশ্বরের কাছ থেকে যখন আমরা ভালোবাসা পাই ঈশ্বরের কাছ থেকে যখন আমরা সাহায্য পাই সহযোগিতা পাই ঈশ্বরের কাছ থেকে যখন তার অনুগ্রহ পাই এবং আমরা বিপদ থেকে রক্ষা পাই আমরা সুন্দরভাবে বেঁচে থাকি শান্তিপূর্ণ পরিবেশ পাই আর সেই সময় আমরা ঈশ্বর উপকার ভুলে না গিয়ে যদি তাকে ধন্যবাদ দিই তাহলে তিনি আরও খুশি হবেন যেটা আমি বলছিলাম যে মানুষ হয়ে যদি মানুষকে আমরা ধন্যবাদ দিই মানুষ যতটুকু সহযোগিতা করার চেষ্টা করে যতটা খুশি হয় ঈশ্বর আমাদের বাঁচিয়ে রেখেছেন তাকে যখন আমরা ধন্যবাদ দেব তিনি কত না খুশি হয়ে আমার আপনার পাশে আরও থাকার চেষ্টা করবেন আরও থাক আমাদের বলার পূর্বেই তিনি সমস্ত কিছু আমাদেরকে জুগিয়ে দেবেন কারণ পবিত্র বাইবেল বলে মতিলিখিত সুসমাচার ছয়ের অধ্যায় যদি আপনি পড়েন উনতিরিশ থেকে শেষ পদ আর সেখানে প্রভুযশু বলছেন সাধু মথির মধ্য থেকে যে আমাদের কি প্রয়োজন রয়েছে দৈনন্দিন জীবনে ঈশ্বর সেটা জানেন বা প্রভু জানেন শুধু তিনি চান যেন আমরা আগে ঈশ্বরের রাজ্য বিস্তার বা ধার্মিকতার বিষয়ে চিন্তা করে অর্থাৎ ধর্মময় পথে চলে ঈশ্বরের গৌরব করে তার আজ্ঞা পালন করে ঈশ্বর উপকার ভুলে না গিয়ে তাকে ধন্যবাদ দিই আর তিনি এটা চান যখন আমরা এগুলি করি তখন তিনি আমাদের জন্য চিন্তা করেন আমাদেরকে পরিচালনা করেন আমাদের চাওয়ার পূর্বে আমাদের যা প্রয়োজন তিনি মিটিয়ে যান বিপদ অমঙ্গল থেকে রক্ষা করেন আর ঈশ্বরকে যখন আমি আপনি খুশি রাখব তখন আমাদের জীবনের জন্য আমাদের কোনো চিন্তা করার কারণে ধরে নিন আপনি একটি দোকানে কাজ করেন সেই দোকানের মালিককে যদি আপনি খুশি রাখতে পারেন মালিক আপনার কাজ দেখে যদি খুশি হন মালিকের বিপদ আপদে যদি আপনি আপনি তার পাশে থাকেন মালিক আপনাকে যা উপকার করেছে ভুলে না গিয়ে যদি মালিককে ধন্যবাদ দেন তাকে শ্রদ্ধা করেন তার সম্মান করেন মালিক যদি আপনার পাশে থাকে অন্যান্য কর্মচারীরা আপনার কিছু করতে পারবে না এবং আপনার যদি কোনো সমস্যা হয় আপনি জানবেন যে মালিক আমাকে ভালোবাসে মালিক আমার পাশে রয়েছে মালিককে আমি খুশি রেখেছি আমার কোনো চিন্তা নেই এবার সেই মালিকের জায়গায় ঈশ্বরকে বসান ঈশ্বর এই পৃথিবী নামক দোকানের মালিক তিনি আমরা সকলে কর্মচারী তাই কর্মচারীকে খুশি না রেখে যদি আমরা মালিককে খুশি রাখতে পারি কর্মচারীর কাছে ভালো হওয়ার চেষ্টা না করে যদি মালিকের কাছে ভালো হওয়ার চেষ্টা করি মালিকের কাছে ভালো থাকি মালিককে ধন্যবাদ দিই মালিককে সম্মান করি মালিককে শ্রদ্ধা করি তাহলে মালিক আমার পাশে যখন থাকবে রোমিও অধ্যায় তিরিশ থেকে ৩৩ পদে সেখানে প্রভুদীশ বলছেন যখন আমি যাকে ধার্মিক করি আমি যার পাশে থাকি কে তার বিপদ ঘটাতে পারে আমি যাকে ধার্মিক করি কে তাকে দোষী করে এটা প্রভু যিশু বলছেন রোমিও তার আটে অধ্যায় যদি আপনি উনতিরিশ থেকে শেষ পদ পড়েন সেখানে লেখা রয়েছে অর্থাৎ প্রভু যিশুকে যদি আমরা ধন্যবাদ দিই প্রভু যিশুর কাছে আমরা কৃতজ্ঞতার হৃদয় নিয়ে তার প্রশংসা করে তাকে সঙ্গে নিয়ে আমরা চলতে পারি তাহলে আমাদের জন্য প্রভু যিশু স্বয়ং চিন্তা করবেন এবং একটি বড় আশীর্বাদের মধ্যে আমরা থাকব একটা শক্তির আধারের সান্নিধ্যে আমরা থাকতে পারবো যেমন আমরা পাড়াতে অনেক দাদা অনেক মস্তানের আন্ডারে থাকার চেষ্টা করি অনেক রাজনীতিক লিডারের ছত্র থাকার চেষ্টা করে যে পাঁচে বিপদ ঘটলে সেই সকল নেতা সেই সকল লিডার সেই সকল দাদাদের হাত যেহেতু আমাদের উপরে আছে আমাদের কোনো বিপদ হবে না চিন্তা করুন যে আমরা যাদেরকে দাদা ভাবছি আমরা যাদেরকে নেতা ভাবছি লিডার ভাবছি তাদের যিনি সৃষ্টি করেছেন সেই ঈশ্বর সদাপ্রভু সেই প্রভু যিশু যখন তার ছত্র ছায় আমরা থাকি যখন তার ছত্র ছায় আমরা চলি আমরা তার শ্রদ্ধা সম্মান করি তার ধন্যবাদ করি তার কাছে কৃতজ্ঞ থাকি তখন কোনো পৃথিবীর কোনো শক্তি আমার আপনার জীবনে আঘাত হানতে পারবে না বন্ধু আমি সকল সময় বলি মানুষের কাছে যখন আপনি ভালো হচ্ছেন মানুষের কাছে ক্ষণিকের ভালো হবেন মানুষ চিরকাল আপনাকে ভালোবাসবে না মানুষ চিরকাল আপনাকে সহযোগিতা করবে না যে চেয়ার মানুষ আপনাকে দিয়েছে আপনি ভাবছেন এটা আমার শ্রেষ্ঠ চেয়ার যে মানুষ আমাকে দিয়েছে মনে রাখবেন মানুষ সেই চেয়ার কেড়ে নেবে অন্যজনকে দেবে কিন্তু বন্ধু যদি ঈশ্বরকে আমরা খুশি রাখতে পারি প্রভু যিশু ছত্র ছায় থাকতে পারি তার উপকারের জন্য যদি আমরা তাকে ধন্যবাদ দিতে পারি তিনি যদি খুশি হন আর তাহলে তার আশীর্বাদের মধ্যে আমরা থাকবো গীত সঙ্গে একানব্বই গীতে লেখা রয়েছে যারা সদাপ্রভুকে ভয় করে সদাপ্রভুর পথে চলে সদাপ্রভু তাদের জীবনে দুর্গের মতো থাকেন তার আশীর্বাদের পক্ষের নিচে তার আশ্রয় পায় ঈশ্বর সদা প্রভুর সহযোগিতায় তার সান্নিধ্যে আমরা চলি মানুষ আমাদের কোনো ক্ষতি করতে পারে না কোনো বিপদ কোনো রোগ কোনো ব্যাধি আমাদের জীবনকে স্পর্শ করতে পারে না আর সেই কারণে আমি বলছিলাম যে মানুষ ক্ষণিকের জন্য চেয়ার দেবে মানুষ ক্ষণিকের জন্য ভালোবাসবে মানুষ নিজের স্বার্থ আহ মেটানোর জন্য আপনাকে আমাকে ব্যবহার করবে কি ঈশ্বর সেটা করেন না ঈশ্বর কোনো দুর্বলতার সুযোগ নেন না ঈশ্বর কারো সুযোগ নিয়ে তাকে বিপদে ফেলেন না ঈশ্বরের কাছে কেউ যদি নত হয় তার সমস্ত দুর্বলতা দেখে তাকে তিনি বিপদের দিকে ঠেলে দেন না কিন্তু ঈশ্বর তাকে রক্ষা করেন তাকে বিপদ থেকে উদ্ধারের রাস্তা বলে দেন আমাদের ঈশ্বর সদা জীবন্ত তাই যেটা বলে শুরু করেছিলাম ঈশ্বরের আশীর্বাদে আজ আমরা বেঁচে রয়েছি আমরা যেন সকল সময় ঈশ্বরের ধন্যবাদ করতে পারি ঈশ্বরের গৌরব করতে পারি তার প্রশংসা করতে পারি যখন ঈশ্বর আমার জীবনযাত্রা দেখে খুশি হবেন তখন আমাদের জন্য আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই কিন্তু তিনি স্বয়ং আমাদের জন্য চিন্তা করবেন জিরো আঠেরো অধ্যায়ে যদি আমরা দশ থেকে পড়ি সেখানে পরিষ্কার ঈশ্বর বলছেন যে মানুষকে বলো তুমি মানুষকে বলো যেন মানুষ আমার হাতে একতাল মাটির মতো হয় আমি কুমোরের মতো তাদের নিজের হাতে আকার দেব বন্ধু চিন্তা করুন ঈশ্বরের হাতে যদি আমি আপনি একতাল মাটির মতো সমর্পিত হই তিনি নিজের হাতের কারুকার্য দিয়ে আমাদেরকে তার হাতের পরশে তিনি আমাদেরকে সুন্দর পাত্র তৈরি করবেন উপদেশও যদি আমরা পাঠ করি বা হিতোপদেশ পড়ি সেখানে এক দুই তিনের অধ্যায় যদি আমরা পাঠ করি ঈশ্বর বলছেন মানুষের কাছে তিনি আমাদের অনুগ্রহের পাত্র করবেন তার কাছে তো অনুগ্রহ প্রাপ্ত হবই কিন্তু মানুষের কাছেও তিনি আমাদের সম্মানিত করবেন অনুগ্রহের পাত্র করবেন ভালোবাসার পাত্র করবেন যদি আমরা ঈশ্বরের উপকার ভুলে না গিয়ে তার উপকার মনে রেখে তাকে ধন্যবাদ দিই তার গৌরব করি তার প্রশংসা করি যখন আমরা ঈশ্বরের উপকার ভুলে না গিয়ে তার ধন্যবাদ করব তার গৌরব করব তার প্রশংসা করব আর তখন গীত সঙ্গীত একশো তিনের গীতে ঈশ্বর বলছেন তিনি কূপ থেকে আমাদের জীবনকে তিনি মুক্ত করেন এই কূপ হতে পারে বিপদের কূপ এই কূপ হতে পারে সমস্যার কূপ এই কূপ হতে পারে চাকরিবিহীন জীবনযাপনের কূপ এ কূপ হতে পারে হতাশা বা মহা বিপদ দুর্ঘটনার কূপ যে কোনো কূপ সমস্যার কূপ রোগের কূপ হতে পারে ঈশ্বর সেই কূপ থেকে সেই কুয়ো থেকে আমরা আমাকে আপনাকে তিনি হাত ধরে তুলবেন শুধু তিনি চান যেন তার উপকার ভুলে না গিয়ে যেন আমরা তার ধন্যবাদ করি আমরা তার প্রশংসা করি এবং গীত সঙ্গীত একশো তিনের গীতের যদি আমরা প্রথম থেকে শেষ পদ পাঠ করি আর প্রতিটা পদে ঈশ্বর তাদের জন্য আশীর্বাদ রেখেছেন অনুগ্রহ রেখেছেন যারা ঈশ্বরের উপকার ভুলে না গিয়ে তার ধন্যবাদ তার প্রশংসা তার গৌরব করে সৎ জীবনযাপন করে সহজ জীবনযাপন করে সরল জীবনযাপন করে তাদেরকে তিনি রক্ষা করেন তাই বন্ধু আজকের এই জটিল পৃথিবীর মধ্যে আমরা রয়েছি জটিল জগতের মধ্যে রয়েছি যেখানে দিয়াবল বারংবার বিভিন্ন মাধ্যম দিয়ে চেষ্টা করে চলেছে যেন ঈশ্বরের রাস্তা থেকে সৎ রাস্তা থেকে পবিত্র রাস্তা থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে অপবিত্র রাস্তায় ফেলতে পারে মানুষ যেন ঈশ্বরের সান্নিধ্যে না থেকে দিয়াবলের দাসত্ব করতে পারে পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হতে পারে মানুষে মানুষে গণ্ডগোল হানাহানি খুনোখুনি যেন হতে পারে এটা দিয়াবল চায় কিন্তু এই পরিবেশের মধ্যে প্রতিটা মানুষ যেন আমরা একে অপরকে ভালোবাসি ঈশ্বরের উপকার ভুলে না গিয়ে তার প্রশংসা করি তার গৌরব করি তার ধন্যবাদ করি মনে রাখতে হবে ঈশ্বরের যখন আমরা কাছের মানুষ হতে পারবো ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন আমাদেরকে পরিচালনা করবেন তা আসুন একটি সুন্দর পৃথিবী আমরা তৈরি করি একে অপরকে ভালোবাসি একে অপরকে শ্রদ্ধা করি এবং সর্বোপরি আমরা বেঁচে রয়েছি ঈশ্বরের আশীর্বাদে তাই ঈশ্বরকে যেন ভুলে না যায়। তাকে যেন স্বীকার করতে পারি তার উপকার তার ভালোবাসা তার অনুগ্রহ এবং সকল সময় ঈশ্বরের পথে তার বাক্য মান্য করে তাকে ভয় করে যেন আমরা চলতে পারি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় যিশু